এ সংসারের বাও, এ সংসারের বাও, দিন গেল হেলে হেলে, রাত্রি গেল নিন্দে, ফজরে উঠিয়া গো হাসন, হায় হায় করে কান্দে, হায় হায় করে কান্দে, আসুন রাজা বলে গো আল্লাহ, ঠেকাইলাই ভবের জালে রে, ভবের জালে, ভবের মায়া, দুনিয়ার মায়া। এটি আসনাদের কাছে বেশিরভাগ লোকের মনোচিত্তে, অর্থাৎ অবচেতন মনে ভাসে যে হাজার বছর বেঁচে থাকবে। কিন্তু হাসনাদা বলেছেন, না না না, সত্য খাটি সত্য হলো মাত্র কটা দিন। আর সেজন্যই তিনি সেই বিখ্যাত গান গেয়েছেন, কি গর্বা নাই মো আমি শূন্যের বাজার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বা লাহানায় আমার, আগে যদি জানতো আসন বাঁচব কতদিন, বানাইতো দালান কোঠা করিয়া রঙিন, লোকে বলে বলে রে ঘর বাড়ি বা লাহানায় আমার। এখন আপনারা অনেকটা পাকা ঘর দেখছেন, পরবর্তী জেনারেশন, তিন নম্বর জেনারেশন এসে এটা বানিয়েছে, কিন্তু আদতে আসনাদার বাড়িতে কোনো পাকা অবস্থান ছিল না। আর এমনি অবস্থায় হাসনাদ দেখলেন যে এই যে আমাদের এই যে সময়কে নিয়ে একটা বিরাট বিভ্রান্তির মধ্যে, সেটা হলো লোকের আচার আচরণ ব্যবহারে এমন ভাব দেখায় দুনিয়াতে যে হাজার বছর বাঁচবে, কিন্তু আদতে তারা হাজার বছর বাঁচছে না বলেই হাসনাদ মূল খাঁটি কথাটা বললেন। দুনিয়া দুনিয়া করিয়া হয়েছে শয়তানের সেলা, কে কারে ঠোগাইব এই তাদের খেলা, বুঝাইলে না বুঝে লোকে, সমঝাইলে না সমঝে, বন্দের দিশা বাতাই দিলে তবু না খুঁজে, হাসুন রাজা কান্দুন করে ধরিয়া প্রভুর পাও, লোকের বদলা মারিয়া মুড়ে সকলকে তোরাও গো প্রভু, এ দেশের মানুষ নাই রে প্রায় অহুশ, এ দেশের মানুষ নাই রে প্রায় অহুশ, ভবের মায়ায় বলিয়াছে হইয়া বেহুশ, এই ভবের মায়াটি আমাদেরকে খেয়েছে, আমরা সব হারিয়েছি ভবের মায়ায় পড়ে। তার দরুন হাসনাদা যখন মাত্র 39 বছর, মাত্র 43 বছর বয়স, তখন তিনি দেখলেন সারা আসাম সিলেটের একটা বিরাট ভূমিকম্প আসলো, 8.8 রিখটার স্কেলে ভূমিকম্প। আপনারা যদি অনলাইনে যান সেই তথ্য পেয়ে যাবেন। ভূমিকম্প সারা আসাম সিলেটকে কাঁপিয়ে দিয়ে যায়, হাসনের অন্তরাত্মা থেকে কেঁপে ওঠে। সিলেটে ভূমিকম্পকে বলা হয় বৈশাল, বৈশালের বৎসরে বন্দে দর্শন দিল রে, দয়া করিয়া আমার সঙ্গে কথাবার্তা কইল রে, আইল রে আইল রে বন্ধু আইল রে, চানমুখ দেখিয়া হাসন রাজা পাগল হইল রে। হাসনে বলছেন এই চানমুখ বন্ধুটাকে, হাসনে বলছেন এই চানমুখ বন্ধুই আমার আসল মানুষটি, সেই চানমুখ বন্ধু কখনো পেয়ারি হয় কখনো পেয়ারা হয়, কখনো সখী হয় কখনো সখা হয়। তিনি বলছেন হাসনে জানে রূপটা দেখি ফলদি ফলদি উঠে, চিরাবরা হাসন রাজার বুকের মাঝে কুঠে, নিশা লাগিল রে বাখাদু নয়নে নিশা লাগিল রে, চটপট করে হাসন দেখিয়া চন্দমুখ, হাসন জানে রূপটা দেখি জন্মের গেল দুঃখ, নিশা লাগিল রে বাখাদু নয়নে নিশা লাগিল রে, হাসন রাজা প্যারের প্রেমে মজিল রে নিশা লাগিল রে। প্যারে বলতে এক বন্ধু, তা তার হাসনাদার বন্ধু, সেই হাসনাদার গালে এসে হাসনাকে বললেন, বন্ধু হাসনাদা আপনি শুধু পেয়ারিদেরকে এনে ব্যস্ত, আর আমরা যে পেয়ারারা আছি আমরা যাব কোথায়। তখন হাসনা বললেন আপনি জানলেন না কয়টা গান জানেন, উনি বললেন 5টা গান জানেন, তাহলে আমি হাজারেরও বেশি গান লিখেছি আর আপনি 5টি গানে আমার পেয়ারা পেয়ারি সখা সখীকে আপনি খুঁজে পাবেন না, তাহলে আপনারা আমার সবগুলো গান শুনেন, আমি বলছি আরেক গানে, ও বন্ধু অন্তরিয়া রে আমি তোরে ডাকি রে বন্ধু, দেখা দিয়া প্রাণ বাছাও রে, না দেখিলে চান্দমুখ, না দেখিলে চান্দমুখ আমার প্রাণ যায়। হাসুন রাজা বলে সখা, সখী নয় সখা, হাসুন রাজা বলে সখা তুমি যদি না দেও দেখা, আমার আর নাই রক্ষা মন মোটর লাগিয়া রে, অন্তরিয়ারে আমি তোরে ডাকি রে বন্ধু,
দেখা দিয়া প্রাণবা ছাউরে, তাইলে সখা সখি প্যারা প্যারি সব একাকার হয়ে গেলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হিবার্ট লেকচার অফ স্পিরিটে বলেন, আই ওয়াজ জাস্ট ওভারওয়েলমড উইথ দ্যাট ফিলসফিক্যাল ডক্ট্রিন অফ ভাস্কর্যা ফ্রম দ্য ভেরি ভিলেজ এরিয়া অফ সুনামগঞ্জ। এই কবি, গ্রাম্য কবি কি বলতে চান, সারা সারা দুনিয়ার মানুষকে এক করে দিয়েছেন একটি সত্তায়, সেই সত্তার নামটি হলো আমি। আমি আবার কোন সত্তা, আসনার পরিচয় করিয়ে দিয়েছেন। এই আমিকে যদি চেনা যায়, জগৎকে চেনা যায়, খোদাকে চেনা যায়। হাসনা বললেন, বিচার করে চাইয়া দেখি সকলে আমি সোনাম, আমি সোনাম আমি গো আমারে করিলায় বদনামি। আমি হইতে আল্লাহ রসুল, আমি হইতে কুল, পাগলা হাসন রাজা বলে তাতে নাই ভুল। আমি হইতে আসমান জমিন, আমি হইতে সব, আমি হইতে ত্রিভুবন, আমি হইতে দেব সোনাম। আমি জিহ্বায় বানাইয়া আছে মিতা আরে থিতা, জীবের মরণ নাই রে দেখো সর্বদাই জিতা। আপন চিনিলে দেখো খোদা চিনা দেয়, আপন চিনিলে দেখো খোদা চিনা দেয়। হাসন রাজা আপন চিনিয়ে এই গান গায়, সোনাম আমি সোনাম আমি গো আমারে করিলায় বদনামি। আমাদের উপন্যাসিক হুমায়ুন আহমেদের নাম শুনেছেন নিশ্চয়ই। উনি শিকাগো ইউনিভার্সিটি যেতে যেতে শুনলেন একটি গানে, ইংরেজি গান, আমেরিকান গানে বলছে, ট্রাই টু ক্লোজ ইউর আইজ অ্যান্ড ওপেন ইউর হার্ট অ্যান্ড ইউ ক্যান সি দ্য ফেস অফ ইউর ফ্রেন্ড। আরে এটিও তো হবে, হুমায়ুন আহমেদ বললেন এটি তো হাসন রাজার গান, এখানে কীভাবে আসলো? কিন্তু না, হাসনের গান নয় এটি, হাসন মনন দর্শন জীবনের কথা চলে গেছে সেখানে। হাসনে বলছেন, আখি মঞ্জিয়া দেখো রূপেরে, আখি মঞ্জিয়া দেখো রূপ, ওরে দিলের চোখকে চাইয়া দেখো বন্ধুয়ের স্বরূপেরে, আখি মঞ্জিয়া দেখো রূপ। হাসন রাজা রূপ দেখিল হইয়া পানা ফিল্লা, হু 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 ইয়া হু ইয়া হু, বলো আল্লাহ আল্লাহ রে আখি মঞ্জিয়া দেখো রূপ। আমি একশো প্রায় পনেরো ষোলো বছর পরে আমি চোখ মুজলাম, মুজে আমি আমার পূর্ববংশ হাসনকে বললাম যে হাসনা এখন বলে দিন যে আমি তো চোখ মুজলাম কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না, আপনি যে সত্তার কথা বলেছেন আখি মুজে হৃদয়ের চোখ দিয়ে দেখা যায়, আমি তো পেলাম না। হাসনা যা কোনো উত্তর দিলেনই না, কিন্তু আদতে তো হাসনা মারা গেলেন অনেক আগে, দেবেন কেমনে। কিন্তু হাসনা যা আরেকটি গানে সেই উত্তরটি পেয়ে গেছে, তিনি বললেন যে বলে খোদা দেখে না সে তো চিরদিনের খানা, যে বলে খোদা দেখে না রোহানির সেই খানা, রোহানির সেই খানা আছে মুড়ে জানা, যে বলে খোদা দেখে না কে বলে খোদা দেখি, আর যত দেখি ফাঁকি ভালা হইরা দেখ রে আঁকি, আল্লাহ বি নেখিছু না, যে বলে খোদা দেখে না। হাসনে যা শেষে একেবারে শেষের গানটা আমি বলি আপনাদেরকে, এর অর্থ হলো যে আমি হাসন রাজা আসলে কেউই না। আসলে আপনারা যদি ধরেন যে হাসন রাজা জমিদার রাজা অত্যাচারী অবিচারী উশৃঙ্খল, না, এসব কোনো পরিচয় হাসন রাজার ছিল না। হাসন রাজা তিনি বলেছেন তার গানে, হাসনের রাজা কয় আমি কিছু নই রে আমি কিছু নই, অন্তরে বাহিরে দেখি অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় হাসুন রাজা কয় আমি কিছু নই রে আমি কিছু নই, প্রেম জ্বালায় জ্বলিয়া মইলাম আরে নাহি সই, যেদিকে ফিরিয়া চাই যেদিকে ফিরিয়া চাই বন্ধু দয়াময় হাসুন রাজা কয় আমি কিছু নই রে আমি কিছু নই। ঠিক তেমনি হাসনের আরেক গানে বলেছেন, যে গানটি একই দিনে গিয়ে তিনি বেঁধেছিলেন, সেটি হলো কি গর বানাইমু আমি শূন্যের মাজার, আর তার সাথে আরেকটি গান তার পরিচয়ের গান, আপনারা সেই পরিচয়টি নিতে এসছেন এখানে। এই পরিচয়টাই তার কথায় নিয়ে যান, আমার কথায় নয়, তার কথায় নিয়ে যান। হাস লোকে বলে লোকে বলে রে হাসুন রাজা তুমি কে, আমি যে মাবুদের খেলা আমি যে মাবুদের খেলা বানাইয়া আছে, সে লোকে বলে আমারে বানাইয়া মাবুদ অন্তরেতে থাকে, অন্তরে থাকিয়ায় আল্লাহ
শয়াল সংসার দেখে লোকে বলে, লোকে বলে রে হাসন রাজা তুমি কে, আমি যে মাবুদের খেলা বানাইয়াছে সে, আল্লাহ বিনে দুই নাই, আল্লাহ বিনে দুই নাই, আছে সবে মিশে, লোকে বলে, লোকে বলে রে হাসন রাজা তুমি কে, এক বিনে দুই নাই, হাসন রাজা হাসে, আল্লাহ আমি দুই নই, আল্লাহ আমি দুই নই, পাগল লোকে দোষে, লোকে বলে, লোকে বলে রে হাসন রাজা তুমি কে, আমি যে মাবুদের খেলা বানাইয়া আছে সে। সরি, আমি আসলে খালি গলায় গাইলাম, খালি গলায়।